দেখো আজকে একটা খুব সুন্দর ইকুয়েশন সলভ করব। রুট ওভার এক্স আবার রুট ওভার এক্স এর ভেতরে আবার রুট এক্স, এটা ইকুয়াল টু দেওয়া আছে টু। এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করবো আমরা, প্রথমে বোথ সাইড হোল স্কোয়ার করছি, স্কোয়ার বোথ সাইড, উই গেট কি পাচ্ছি দেখো, এই তো এক্স রুট ওভার এক্স রুট এক্স এর হোল স্কোয়ার, তাহলে এদিকেও টু এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করা মানে কি, এই বাইরের রুটটা উঠে যাবে, তাহলে উঠে গেলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে এক্স রুট ওভার এক্স রুট এক্স ইকুয়াল টু টু স্কোয়ার। এবার এগেন আমরা স্কোয়ারিং বোথ সাইড করব, তাহলে কি হবে, এটাকে যদি আবার স্কোয়ারিং করা হয় বোথ সাইড, তাহলে কি পাই, তাহলে দেখো এই এক্সটা তো রুটের মধ্যে নেই, তাহলে এই এক্সটা কি হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু এই যে রুটের ভেতরে যেগুলো ছিল এই বাইরে এই রুটটা উঠে যাবে, উঠে গিয়ে হবে এক্স রুট এক্স। আর এদিকে কি হবে তাহলে টু স্কোয়ার এর হোল স্কোয়ার মানে টু টু দি পাওয়ার ফোর, কারণ আমরা জানি তো এ টু দি পাওয়ার এম, টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এম হয়ে যায়, তাহলে এখানে টু ইন্টু টু মানে ফোর। এবার আমরা আবার স্কোয়ার করবো, আবার হোল স্কোয়ার যদি স্কোয়ার করি দেখো তাহলে কি পাই, তাহলে পাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স এর স্কোয়ার হয়ে যাবে, আর রুট এক্স এর স্কোয়ার করা মানে জাস্ট এক্স হলো, এই রুটটা উঠে গেল ইকুয়াল টু, তাহলে টু টু দি পাওয়ার ফোর এর টু টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার, তার মানে টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু মানে টু টু দি পাওয়ার এইট, তাহলে এদিকে হয়ে গেল টু টু দি পাওয়ার এইট। এখন দেখো আমরা তো জানি যে এই যে পাওয়ার গুলো গুণে আসে যখন একই বেস যখন একই এক্স, তাহলে গুণে থাকতে পাওয়ার গুলো সব যোগ হয়ে যায়, এখানে এক্স কিছু নেই মানে ওয়ান, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার এইট, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার সেভেন ইকুয়াল টু 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 দি পাওয়ার এইট। তাহলে এবার আমি যদি বোথ সাইডে পাওয়ার যদি ওয়ান বাই সেভেন পাওয়ার করি যদি বোথ সাইডে, তাহলে কি পাই, তাহলে আমি এটা থেকে পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার সেভেন হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন ইকুয়াল টু 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 দি পাওয়ার এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন, তাহলে এখান থেকে লেখা যায় অতএব এই সেভেন সেভেন কেটে যাবে এক্স ইকুয়াল ওয়ান মানে হচ্ছে এক্স এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার এখানে কি হবে এইট ইন্টু ওয়ান বাই সেভেন মানে এইট বাই সেভেন, দিস ইজ দ্য আনসার। ওকে।